কিনলেন চাল, হয়ে গেল খুদ। বনগায় অদ্ভুত প্রতারণা। অল্প দামে ছ বস্তার চাল কিনে প্রতারণার ফাঁদে দম্পতি। বনগা থানায় অভিযোগ দায়ের। কবি সুকুমার রায় লিখেছিলেন, হাঁস ছিল সজারু, ব্যাকরণ মানি না, হয়ে গেল হাঁস ঝাড়ু, কেমন এটা জানি না। বনগার দম্পতির কাছে ঘটনাটা খানিকটা যেন সেই রকমই। কম দামে কিনেছিলেন চাল, বাড়ি গিয়ে দেখলেন তা হয়ে গেছে খুদ। বনগা থানার অন্তর্গত মণিগ্রাম এলাকার বাসিন্দা প্রশান্ত বৈরাগী। শুক্রবার সকাল 10টা নাগাদ বাড়ির সামনেই 107 গাড়ি নিয়ে দুজন আসেন। তারা জানান গাড়িতে বস্তা ভর্তি চাল রয়েছে, সেই চাল তারা কম দামে বিক্রি করতে চান। দামাদামি করে ছ বস্তা অর্থাৎ 3 কুইন্টাল চাল কেনার সিদ্ধান্ত নেন প্রশান্ত। মণিগ্রাম পাম্পের পাশে গলির ভেতরেই বাড়ি তার। গাড়ি মালিক চাল নিয়ে তার বাড়ির সামনে চলে আসেন, নিজের কর্মীকে দিয়েই চাল নামিয়ে প্রশান্তের ঘরে বোঝাই করতে থাকেন। দরদাম ঠিক হয়, 6 বস্তা চালের জন্য 18,000 টাকা দিতে হবে। বাড়িতে স্ত্রী পিয়া বৈরাগীকে রেখে এটিএমে টাকা তুলতে যান প্রশান্ত। টাকা তুলে এনে কথা মতো তাদের 18,000 টাকাও মিটিয়ে দেন। চাল নামিয়ে দিয়ে চলে যায় গাড়ি মালিক। এরপর চালের বস্তা খুলতেই অবাক হয়ে যান তারা। 6 বস্তা চালের মধ্যে মাত্র 1 বস্তাতে চাল রয়েছে, বাকি বস্তাগুলি খুদ ভর্তি। এ বিষয়ে প্রশান্ত বলেন, সকালে ওনারা এসেছিলেন, দরদাম করি, কম দামে চাল পাবো ভেবে একটু বেশি করেই কিনে রাখি, কিন্তু এখন বুঝতে পারছি প্রতারিত হয়েছি। সকালবেলায় আমাদের পাম্পের সামনে যে রাস্তা দিয়ে একটা 107 আসে, 107 আসার পরে দাদা বলছে কি চাল কি নেবে? আচ্ছা হ্যাঁ, আমরা তো চাল কিনে খাই, তা হ্যাঁ চাল নেবো। আচ্ছা কত করে দিতে হবে? বলছে 63 টাকা করে দিতে হবে। আমি বলছি কি না, আমি 63 টাকা করে না, আমি 60 টাকা করে দিতে পারি আপনার। তা কতটুক নেবেন? না বলছে 3 কুইন্টাল নেবেন। আচ্ছা ঠিক আছে, আমি 3 কুইন্টাল আমি নিয়ে নেবো। তা আমি ওইদিকে আমি তাহলে এক কাজ করেন, চালটা নামান, আমি ব্যাংকেতে টাকাটা তুলে আসি। চালটা নামানো হয়ে গেছে বাড়ি, এবার আমি বাড়িতে ব্যাংকের থেকে এসে আমি ওনার টাকাটা দিয়ে, উনি আবার বললো কি যে আমার রাস্তাটা তুলে দিন, আমি আবার রাস্তাটা তুলে দিয়েছি। 3 কুইন্টাল নেওয়ার পর আমি চালটা ড্রামে ঢালতে আসি, দেখা গেল 5 বস্তা খুদ আর 1 বস্তা চাল। প্রশান্তের স্ত্রী প্রিয়া বলেন, এভাবে বোকা বনে যাব আমরা বুঝতে পারিনি, প্রতিটি বস্তা খুদ বোঝাই করা। সস্তা দামে দিচ্ছিল, ঠিক আছে, সেইভাবে 5 বস্তা চাল নিয়েছে। এবার বাড়িতে এনে ঢালতে গিয়ে দেখি 5 বস্তা, হ্যাঁ 6 বস্তা চাল নিয়েছে, 5 বস্তা খুদ বেরিয়েছে, 1 বস্তা চাল বেরিয়েছে, লোকটা ঠকিয়েছে। তাই আমরা বনগা থানায় এসে অভিযোগ করেছি। প্রতারিত হয়েছেন বুঝতে পারার পর এদিন বনগা থানাতে লিখিত অভিযোগ দায়ের করেছেন দম্পতি। অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু হয়েছে। সোমনাথ মজুমদারের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।